আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আমি বেশ কয়েকদিন ব্লগ করতে পারিনি। আসলে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমার শ্বশুর না ফেরার দেশে চলে গিয়েছে। এই কারণে আসলে আমার কোনো ব্লগ দেওয়ার আসলে সেরকম মন মানসিকতাও নেই। আবার আমার শাশুড়ি যেহেতু একা হয়ে গিয়েছে, তাকে আমার সামলাতে হয়, সব কিছু মিলিয়ে খুব খারাপই যাচ্ছে বলা যায়। হাজব্যান্ড অনেক ভেঙে পড়েছে। আমার হাজব্যান্ড আর দুইটা মাত্র ভাই, ওদের কোনো বোনও নেই, আমার হাজব্যান্ড বড়। তো এই ব্লগটা আমার বাবা যখন সুস্থ ছিল তখনই করা ছিল। আমি সকালবেলা ছিল এটা, নিহানে স্কুলে আমি টিফিন গোছাচ্ছিলাম, তো আমি তখন একটু ক্যামেরাটা অন করেছিলাম। সেদিন আমার হাজব্যান্ড যেহেতু আমার শ্বশুরকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল, তো সেদিনটা আমার নিহানকে নিয়ে স্কুলে যেতে হয়েছে। সবসময় বাবাই ওকে নিয়ে যায়, তো এই জন্য সকালবেলাটা আমার অনেক প্রেশারে গিয়েছে। ওই দিন আমি বাবুকে বাসার খালার কাছে রেখে নিহানে স্কুলে গিয়েছি। তখন সকাল 7:40 বাজে। আমি মূলত নিহানকে স্কুলে বাসা থেকে বের করলে 7:45-8টার মধ্যে বের হয়ে যায়, তো আমি কোনো রিক্সাই পাচ্ছিলাম না। তো একটা রিক্সা পেয়েছি, কোনো রকম আমার বাসার কাছে যাবে। আমি দেখলাম যে স্কুলের টাইমও তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে আমি রিক্সা থেকে নেমে সিএনজি পেলাম। বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, তাই কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না যেহেতু সকালবেলা, তো আমি এরকম সিএনজি নিয়ে নিলাম। তো নিহানে স্কুলে যাচ্ছিলাম, তো মা ছেলে গল্প করতে করতেই যাচ্ছিলাম। ও ওর বাবার সাথে স্কুলে যায়, তাই খুব ওর বাবাকে মিস করছিল। বলল মাম্মি পাপা কোথায়? আমি বললাম যে পাপা তো ব্যস্ত, আজকে আমি নিয়ে যাচ্ছি। তো ওকে স্কুল থেকে দিয়ে আমার বেশ কিছু বাজার করা দরকার ছিল, বাসায় কিছুই নেই, তো আমি এরকম হাঁটছিলাম। সকালবেলা হাঁটতে আসলে ভালোই লাগে। হাঁটতে হাঁটতে আমার মোটামুটি বাজার করা শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো যে আমার বাচ্চার তো ডায়পারও শেষ হয়ে গিয়েছে, তারপরে দুধও শেষ হয়ে গেছে। তো এই দোকানটা মোটামুটি বাজারের ভিতর একটু সমৃদ্ধ, এখানে ভালোই বাইরের দুধ ডায়পার এগুলো পাওয়া যায়। অনেক সকাল ছিল, কোনো দোকানে খুলছিল না। 8:30-টার দিকে তো কোনো দোকানপাটি খুলছিল না, প্রায় দোকানই বন্ধ। তো এই দোকানটাই সকালে খুলে গিয়েছে। তো আমি ওদের কাছ থেকে ডায়পার আর মোটামুটি বাজার করে নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে যে বাসার খালা, আমি শোল মাছ নিয়ে এসেছিলাম। বাসার খালা খুব সুন্দর করে শোল মাছটা কেটে দিচ্ছিল। আমি বাজার থেকে শোল মাছ কাটিয়ে আনি না, বাজারে ভালো করে কাটে না, তো উনি খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল। তো আমি এদিকে ফ্রেশ কিছু সবজি পেয়েছি। আমি লাউ আর ডাঁটা শাক আর ফুলকপি নিয়ে আসলাম, আর এখানে আমি নোয়াইমের জন্য ডায়পারটা নিয়ে আসলাম। আর নোয়াইমের দুধটা আমি চেঞ্জ করেছি, এখন আমি এই কাওয়েনগেটটা খাওয়াই, তো এই দুধটাও নিয়ে আসলাম। তো সকালবেলা এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তখন 9:00 বাজে। তো আমি ওর জন্য একটু এই ওটসটা বানিয়ে নিচ্ছিলাম, একটু মিল্ক আর ওটসটা মিক্সড করে আমি এখন বানিয়ে নিব ওকে খাওয়ানোর জন্য। ইদানিং খাওয়া নিয়ে সে অনেক ডিস্টার্ব করে, কিছুই খেতে চায় না, অনেক শুকিয়ে গিয়েছে আমার বাচ্চাটা। আসলে আমার দুইটা ছেলে এত শুকনা, কি বলবো, আসলে খেতে চায় না। আমি যে খাবার রেডি করছিলাম সে আমার কোলেই ছিল, তাই আমি এক হাত দিয়ে কোনো রকম করে বানাচ্ছিলাম। তোকে খাওয়া দাওয়া শেষ করার পর আমার নেহানে স্কুলের ছুটি 12:10, তো আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। এখানে আমি নোয়াইমের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমি শিং মাছ দিয়ে খিচুড়িটা রান্না করেছি, আর এখানে আমি বাঁধাকপি ভাজি করছি। সকালবেলা আমার এরকম প্রতিদিনই খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়, আর সেই শোল মাছগুলো আমার হাজবেন্ড যেহেতু খায় না, তো বাসার সেই খালাকেও বলেছি যে আপনি খাবেন, তো এর জন্য দুজনের জন্য মোটামুটি এতটুকুই যথেষ্ট। তো আমি রান্না বান্না করে নেহানের স্কুলে চলে গিয়েছি। নেহানকে আনার জন্য আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, এখন নেহানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসব। তো বাসায় আনার পর এই যে নেহানকে ভাত খাইয়ে দিয়েছি, আমি আজকে মাছ দিয়ে নেহানকে ভাত খাইয়েছি। এই যে মাছ ভুনাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল,
আমি শুধু এখানে মাছ ভুনা আর সেই বাঁধাকপিটাই ভাজি করেছি। স্কুল থাকলে আমি বেশি কিছু রান্না করি না। তো আজকে মতো আমার এই ছোট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমি অনেক দোয়া করি। আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার মা বাবার জন্য আমার অনেক দোয়া রইল, সবার শ্বশুর শাশুড়ি সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা মন মানসিকতা আমাদের ঠিক হয়ে যায়, আল্লাহ যাতে ধৈর্য ধরা আমাদেরকে শক্তি দেয়। আমি যাতে আমার শাশুড়িকে, আমার দেবরকে, আমার হাজবেন্ডকে সাহস দিতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।